ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই, তো বিষয় হলো সুন্নতে মুয়াক্কাদা এবং গায়রে মুয়াক্কাদা, যেটা এটা আসলে হাদিসের মধ্যে জাতীয় শব্দ না, এটা হলো ফুকাহাদের ইস্তেলাহ, এটা ফুকাহাদের পরিভাষা, যারা ফকি ফেকাবিদ যারা, এটা তাদের পরিভাষা। কোরআন এবং হাদিসের মধ্যে দুইটাই বিষয়, দুইটাই ট্রাম, একটা হলো ফরজ আর একটা হলো নফল, এই দুইটা ট্রাম। তবে মুহাদ্দিসিনরা সুন্নতের ইস্তেলাহ করেছেন, যে নফলের ক্ষেত্রে তারা সুন্নত ট্রাম ব্যবহার করেছেন, সেটা হলো মুহাদ্দিসিনদের পরিভাষা। তো এখন আপনার প্রশ্ন যেটা হলো যে সুন্নতে মুয়াক্কাদা, যেটা আসলে সুন্নতে মুয়াক্কাদা, এগুলি পড়ে নেওয়া ভালো, কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যে ফরজ নামাজের মধ্যে যার ত্রুটি থাকবে, তার নফলি ইবাদত এগুলি দ্বারা, সুন্নত এগুলি দ্বারা তা সেটা পূর্ণ করা হবে। এখন কথা হলো, কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দেয় বা পড়ে না, ইচ্ছা করেও ছেড়ে দিল, বা এমনি অলসতার বশত যদি কেউ ছেড়ে দেয়, কিন্তু এই ছেড়ে দেওয়ার কারণে সে গুণাগার হবে না, কারণ বহারি এবং মুসলিমের হাদিস, বহারির 1397 নম্বর এবং মুসলিমের 106 নম্বর হাদিস, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আল্লাহ রসুল আমাকে কিছু আমল শিক্ষা দিন, যেগুলি আমল করলে আমি জান্নাতে চলে যাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে চারটা নসিহত করলেন। প্রথম নম্বর নসিহত হলো তুমি শিরিক করবে না, দ্বিতীয় নম্বর নসিহত হলো ফরজ নামাজ তুমি পড়বে, তৃতীয় নম্বর নসিহত হলো ফরজ জাকাত দিবে, চতুর্থ নম্বর নসিহত হলো ফরজ রোজা রাখবে। এই সময় কিন্তু হজ ফরজ হয় নাই, যদি হজ ফরজ হয়ে তাহলে আল্লাহ রসুল সেটা বলতেন, শুধু চারটা কথার কথা বললেন। এরপরে ওই ব্যক্তি যাওয়ার সময় যখন চলে গেল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ ওই ব্যক্তি বলল যে আল্লাহ রসুল আমি এগুলির প্রায় বাড়াবো না কমাবো না, আমি এগুলির প্রায় আমল করবো। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, জান্নাতি কোনো মানুষকে যদি দেখতে চাও তাহলে তার দিকে তাকাও। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র ফরজের কথা বলার কারণে আল্লাহ রসুল তাকে জান্নাতি সাব্যস্ত করলেন, যদি সুন্নতে মুয়াক্কাদা চালে গুণা হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন যে না, তুমি শুধু ফরজ ফরজ আদায় করলে কাম হবে না, তুমি সুন্নতও পড়তে হবে। এই আরেকটা হাদিস আছে যেটা মুসলিমের মধ্যে আছে, বখারির মধ্যে আছে, মুসলিমের 100 নম্বর হাদিস আর বখারির হলো 45 নম্বর হাদিস, যেটা আমি 46 নম্বর হাদিস, আমি ইংলিশ সবটি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী আপনি খুঁজতে হবে। যে হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ রসুল আমাকে ইসলাম শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজ নামাজ পড়ো, সে বলল শুধু ফরজ পড়ব। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, নফল ওর ক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি পড়তে পারো না পড়তে পারো, এমনই ভাবে তুমি ফরজ জাকাত দেও, সে বলল শুধু ফরজ। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, নফল তোমার সেটা ইচ্ছা, এমনই ভাবে রোজা, তখন বললো শুধু ফরজ রোজা। আল্লাহ রসুল বললেন, নফলের ক্ষেত্রে সেটা তোমার ইচ্ছা, পড়তে পারো না পড়তে পারো, তবে ফরজ সেটা পড়তে হবে। ওই ব্যক্তি তখন যাওয়ার সময় কসম করে গেল, আল্লাহর কসম আমি এর থেকে একটু বাড়াবো না কমাবো না। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন, জান্নাতি মানুষকে কি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা দেখো ওই ব্যক্তির দিকে, যদি ওই ব্যক্তি তার কথার উপর অটল থাকে তাহলে সে জান্নাতি। তাহলে বোঝা গেল ফরজ আদায় করলে জান্নাতে চলে যাবে, সুন্নতে মুয়াক্কাদা আদায় না করার কারণে গুণাগারও হবে না আর জান্নাত থেকে ওই ব্যক্তি বেরও হবে না। তো এই হাদিস দ্বারা আমরা এটি বুঝে নিলাম যে সুন্নতে মুয়াক্কাদা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেটা কি হবে না, গুণাগার হবে না। তবে উচিত হলো সুন্নতে মুয়াক্কাদা পড়ে নেওয়া, এগুলি পড়া দরকার, কারণ এগুলি তোমার ফরজ আমলের মধ্যে কি করবে, এগুলি ফরজ আমলকে এজাফা করবে। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহুল খায়।